এবিপি আনন্দের খবরের জের শুক্রবার এবিপি আনন্দেই প্রথম দেখানো হয়েছিল বিশ্ব যুব দাবার জন্য বাংলার প্রতিশ্রুতিমান দাবারও আরণ্যক ঘোষের প্রস্তুতি স্পন্সার না থাকায় অনেক ধারদেনা করে ছেলেকে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট খেলতে পাঠাতে হচ্ছিল আরণ্যকের বাবার তখন শিরে সংক্রান্তি অবশেষে কেটেছে সেই সংকট রণ দেওয়ার দুদিন আগে আরণ্যকের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে একটি জার্মান তালা প্রস্তুতকারক সংস্থা এক খুদের স্বপ্নপূরণ এক বাবার সাময়িক স্বস্তি এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে আরণ্যক ঘোষের পাশে এগিয়ে এলো নতুন এক স্পন্সর এখন দেখার কিভাবে নিজের স্বপ্নকে তারা করে আরণ্যক আরণ্যকের হাতে সংস্থার তরফ থেকে তুলে দেওয়া হয় টি শার্ট টুপি এক বছরের চুক্তিতে আরণ্যকের ট্রেনিংয়ের সব খরচ জোগাবে এই সংস্থা রয়েছে আরও অনেক পরিকল্পনা আমি ওকে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চাই বাবার সঙ্গে কথা বলছিলাম যাতে আরো ভালো করে প্ল্যান করে আমাদের ইউরোপে অনেক অনেক যোগাযোগ আছে যাতে আরো ভালো করে রেগুলার টুর্নামেন্ট এক্সপোজারটা বা এই বয়সে যে সবচেয়ে বেশি আমার মনে হয় স্পোর্টস এক্সপোজারটা খুব দরকার ছেলের সফরসঙ্গী বাবা এখনও ভিজা হাতে পাননি নতুন স্পন্সার আসায় উচ্ছ্বসিত হয়ে ধন্যবাদ জানালেন এবিপি আনন্দকে সবচেয়ে আগে আমার যাকে ধন্যবাদ জানানো উচিত সেটা হচ্ছে এবিপি আনন্দ যারা প্রথম এগিয়ে এসেছে আরণ্যকের জন্য দশ বছরের আরণ্যক অবশ্য মেতে বিশ্ব যুব দাবার প্রস্তুতিতে যদি দেখি যে প্লেয়ার খুব তাহলে আমি স্লো করে খেলবো আঠেরো থেকে উনত্রিশে ডিসেম্বর আল আইনে চলবে এবারের বিশ্ব যুব দাবা এশীয় যুবদাবায় দাবায় জোড়ার উপজয়ী আরণ্যকই এবার বাংলার সেরা বাজি ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে প্রদীপ্ত গোস্বামী এবিপি আনন্দ কলকাতা